নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 17ই ডিসেম্বর 2020 থেকে 5ই জানুয়ারি 2021 সাল পর্যন্ত বুধাদিত্য রাজযোগ তৈরি হতে চলেছে, আর এই বুধাদিত্য রাজযোগ তৈরি হবে ধনুরাশিতে। কাজেই সাত রাশির জাতক ও জাতিকাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে। তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। এই বুধাদিত্য রাজযোগের ফলে যে সাত রাশির কথা আমি বলতে চলেছি, সেই সাত রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের মান সম্মান বৃদ্ধির পাশাপাশি অর্থ আসতে চলেছে এবং আপনাদের মনের ইচ্ছা, মনের বাসনা এই সময়ের মধ্যে পূরণ হতে চলেছে। তবে আপনাদের জন্মছকে বুধ গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে এবং পাশাপাশি রবি গ্রহকেও শুভ থাকার প্রয়োজন রয়েছে। আপনি যদি না জেনে থাকেন যে আপনার জন্মছকে রবি গ্রহ এবং বুধ গ্রহ শুভ পজিশনে আছে কি না, তাহলে আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছক দেখিয়ে নিতে পারেন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নম্বরে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যারা এই বুধাদিত্য রাজযোগের ফলে মান সম্মান খ্যাতির সাথে সাথে অর্থ ভাণ্ডার পূর্ণ হতে চলেছে। প্রথম যে সৌভাগ্যশালী রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ভাগ্যভাবে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হচ্ছে, তাই ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন। অর্থাৎ আপনারা যে কোনো কাজে কনফিডেন্টের সাথে এগিয়ে যেতে পারবেন এবং সফলতা আপনাকে হাতছানি দিতে চলেছে। এছাড়াও যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের রাজনীতিতে পদোন্নতি দেখা যাচ্ছে। এছাড়াও যারা গবেষণার কাজের সাথে যুক্ত তারাও কিন্তু এর সুফল পেতে চলেছে। এবং এই সময় পিতার শরীর স্বাস্থ্যও ভালো যাবে এবং পিতার মান সম্মানও বৃদ্ধি পাবে। এছাড়াও যারা বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য করেন, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, তাদের ক্ষেত্রেও এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ এবং এই বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হচ্ছে আপনাদের সপ্তম ভাবে, তাই আপনার জীবনসাথীর শরীর স্বাস্থ্য যদি খারাপ থাকে সেখান থেকে কিন্তু ওভারকাম করবে এবং আপনার জীবনসাথীর সাথে আপনার সম্পর্ক কিন্তু অনেকখানি মধুর হতে চলেছে। এর পাশাপাশি ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনাদের যে সমস্ত টাকা আটকে গেছে, উঠছে না, সেই সমস্ত টাকা কিন্তু আপনাদের ওভারকাম করবে। পাশাপাশি আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং যারা বিদেশের সাথে ব্যবসা করছেন, অর্থাৎ বৈদেশিক বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ। অর্থাৎ যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি এবং এই রবি ও বুধ একসঙ্গে যুক্ত হয়ে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করছে। তবে আপনার জন্মছকে যদি রবি গ্রহ এবং বুধ গ্রহ যদি স্ট্রং পজিশনে থাকে, তাহলে এর সুফল আপনারা পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের মান সম্মান বৃদ্ধির পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে বলুন, চাকরি ক্ষেত্রে বলুন, এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং আপনাদের অর্থ ভাগ্য কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এর পাশাপাশি যাদের সন্তান রয়েছে তাদের কিন্তু সন্তান নিয়ে সেই প্রবলেম থাকবে না, অর্থাৎ সন্তান নিয়ে কিন্তু প্রবলেম কাটতে চলেছে এবং সন্তানের শরীর স্বাস্থ্য বলুন এবং সন্তানের এডুকেশন বলুন, এই দুই ক্ষেত্রে কিন্তু শুভ হতে চলেছে।
এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের অধিপতি গ্রহ বুধ। যেহেতু বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হচ্ছে, তাই আপনার জন্মছকে বুধ গ্রহ এবং রবি গ্রহ এই দুটি কেমন রয়েছে যদি ভালো থাকে তাহলে আপনারা কিন্তু এর সুফল পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের মান সম্মান বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্র কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যেতে চলেছে, এবং গবেষণার কাজে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এই সময় আপনারা কোনো টু হুইলার বা ফোর হুইলার কিন্তু কিনতে চলেছেন। এর পাশাপাশি বন্ধুদের কাছ থেকে কিন্তু আপনারা হেল্প পেতে চলেছেন। এর পাশাপাশি যারা রাজনৈতিক লেভেলের সাথে যুক্ত তারা কিন্তু মান সম্মান বৃদ্ধির পাশাপাশি আপনাদের রাজনৈতিক ক্যারিয়ার কিন্তু উত্থান লক্ষ্য করা যাচ্ছে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ধনভাবে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ ধনের আগমন আপনাদের জীবনে ঘটতে চলেছে। যারা অর্থকষ্টে রয়েছেন তাদের কিন্তু সেই অর্থকষ্ট ধীরে ধীরে মিটতে চলেছে, আর এই ধন আসবে চাকুরি থেকে, ব্যবসা থেকে বা সেট প্রফেশন থেকে। তবে বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের চোখে পড়ার মতো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। এর পাশাপাশি যারা গবেষণার কাজে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে, এবং যাদের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম রয়েছে, শারীরিক প্রবলেম রয়েছে, তাদের কিন্তু সেই শারীরিক প্রবলেম ধীরে ধীরে মিটতে চলেছে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। আপনাদের রাশিতেই বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হয়েছে, যার ফলে কাজেই আপনাদের ব্যক্তিত্বে এবং কথাবার্তার মধ্যে একটা গাম্ভীর্যপূর্ণ আচরণ লক্ষ্য করা যাবে। এই সময় আপনাদের মান সম্মান বৃদ্ধির পাশাপাশি যে কোনো ব্যবসায় কিন্তু আপনারা উন্নতি লাভ করতে চলেছেন। এর পাশাপাশি যাদের ব্যবসায় টাকা আটকে গেছে তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ, অর্থাৎ আপনাদের সেই টাকা উদ্ধার হতে চলেছে। এছাড়াও যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের রাজনীতিতে পদোন্নতির পাশাপাশি আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পাবেই পাবে। এর পরবর্তী যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের ইনকামভাবে অর্থাৎ একাদশভাবে এই বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হতে চলেছে, যার পরে আপনাদের ইনকামের দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে উন্নতি লাভ করতে চলেছে। অর্থাৎ আয় কিন্তু আপনাদের দ্বিগুণ থেকে চারগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সন্তানের কাছ থেকে কিন্তু আপনারা সুখ পেতে চলেছেন। এই সময় আপনারা যদি ব্যবসায় টাকা ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। তবে আপনার জন্মছকে রবি গ্রহ এবং বুধ গ্রহ কেমন পজিশনে রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়। এই সময় আপনারা বন্ধু বান্ধবের সান্নিধ্য পেতে চলেছেন এবং তাদের কাছ থেকে হেল্প পেতে চলেছেন, আর সেই হেল্পের দ্বারাই আপনারা অনেক কিছুই করে ফেলবেন। তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি যারা বুধাদিত্য রাজযোগের ফলে ধন সম্পত্তি এবং অর্থ বৃষ্টি হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।